নতুন বছরে জনগণের ঐক্য গড়ে গণ অভ্যুত্থানে সরকারের পতন ঘটবে এমন প্রত্যাশা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী ছাত্রদলের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আবারও নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। ক্ষমতাসীনরা দমন পীড়নের মাধ্যমে জনগণের ন্যায়সঙ্গত দাবি দমিয়ে রাখছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ইতিহাস বলে দমন পীড়ন করে জনগণের আন্দোলনকে দমিয়ে রাখা যায় না। নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নির্বাচন দিতে বাধ্য করতে হবে, এই হচ্ছে আজকে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ। নতুন বছরে নেতিবাচক রাজনীতির অবসান হবে এমন প্রত্যাশা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে গণমাধ্যমে দেওয়া ব্রিফিংয়ে দেশবাসীকে 2021 সালের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের রাজনীতিতে ইতিবাচক ধারা ফিরে আসবে, সব সংকট কাটিয়ে সমৃদ্ধশালী দেশ বিনির্মাণে জাতি এগিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন তিনি। প্রিয় বাংলাদেশ, করোনাজনিত নানান খাতের সংকট কাটিয়ে এগিয়ে যাবে সম্ভাবনার নবদিগন্তে। দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে এসে নতুন বছরে নতুন আশার মালা গেঁথে এগিয়ে যায় সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নময় অভিযাত্রায়।